আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি পরম করুণাময় আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব প্রেজেন্ট। আজকে কি আলোচনা করব সাইফ? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনব কিভাবে? বাক্যের শেষে তেসি তেস তেসেন থাকিবে। তুমি কোন দিকে চাইছো? ক্যামেরার দিকে চাইবে না, নাহলে কি হবে? কি থাকবে আবার বলো? তেসি তেসো তেসে তেসেন। তো প্রেজেন্ট কন্টিনিউস তো তেসি তেসো থাকে, তাহলে এটা পার্থক্য কেমনে বুঝবো? এটা ধরে বা যাবৎ কিছু থাকিবে। ধরে বা একটা সময়ের উল্লেখ থাকবে না? ধরে ধরে ইংরেজি কি যাবৎ? ধরে ইংরেজি কি সিন্স? ফর ফর সিন্স ফর থাকবে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ কন্টিনিউস যে তেসে থাকবে, এটা তো তেসে থাকবে, এটা আমাদের একটা সময়ের উল্লেখ থাকবে। যেমন আমি এক ঘন্টা ধরে পড়তাছি। I have been reading for an hour. আবার বলো। I have been reading for an hour. আচ্ছা, আমরা এটাকে আরো কয়েকটা করি। হ্যাঁ, সে দুই দিন ধরে ঘুমাইতেছে। He has been sleeping since দুই দিন ধরে, for two days. Two days. আমি এক ঘন্টা ধরে বা যাবো হাঁটতেছি। I have been walking for an hour. For an hour, good. আচ্ছা, এটা আরো আমরা আরো করি অ্যাফার্মেটিভ। মেয়েটি সকাল থেকে কাঁদতেছে। The girl has been crying for an since morning. আবার বলো। The girl has been crying since morning. তারা আমার জন্য এক ঘন্টা ধরে অপেক্ষা করতেছে। দে আর হ্যাভ বিন ওয়েটিং ফর মি ফর অ্যান আওয়ার। আবার বলো। দে হ্যাভ বিন ওয়েটিং ফর মি ফর অ্যান আওয়ার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এবার নেগেটিভ। হ্যাঁ, আমি এক ঘন্টা ধরে এক ঘন্টা যাবৎ পড়তেছি না। আই হ্যাভ নট বিন রিডিং ফর অ্যান আওয়ার। আবার বলো। I have not been reading for an hour. আমি এক ঘন্টা যাবত খাইতেছি। I have been eating for an hour. তুমি কি এক ঘন্টা যাবত খাইতেছো? আচ্ছা, সে 10 মিনিট যাবত কাঁদতেছে। He has been crying for 10 minutes. Good. আবার বলো তো। He has been crying for 10 minutes. Good. এবার আমরা নেগেটিভ করবো। হ্যাঁ, নেগেটিভ। আমি নেগেটিভ তো করতেছিলাম, আমার অ্যাফার্মেটিভ বলে গেছি না? আচ্ছা, সমস্যা নাই। আমি দুই দিন ধরে স্কুলে যাইতেছি না। I have not been going to school since for two days. আবার বলো। I have not been going to school for two days. Good. আমি সকাল থেকে হাঁটতেছি না। I have not been walking since morning. আচ্ছা, নেগেটিভ করতে হলে কি করতে হয়? জাস্ট হ্যাভের সাথে নট লাগাইতে হয়। কি করতে হয়? নট লাগাই দিতে হয়। হ্যাভেজের পরে শুধু নট দিয়ে দিবেন, নেগেটিভ হয়ে যাবে, তাই না? কি করতে হয়? হ্যাভেজের পরে নট দিলেই হয়ে যায় নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা, এবার আমরা ইন্টাগ্রেটিভ করব। তুমি কি এক ঘন্টা ধরে খাইতেছো? হ্যাভ ইউ বিন ইটিং ফর অ্যান আওয়ার। তুমি কি এক ঘন্টা ধরে হাঁটতেছো? হ্যাভ ইউ বিন ওয়াকিং ফর অ্যান আওয়ার। তুমি কি এক ঘন্টা ধরে পড়তেছো? হ্যাভ ইউ বিন রিডিং ফর অ্যান আওয়ার। দেখছেন, একদম সহজ সহজ না? জি। তুমি কি আচ্ছা, তুমি কি বাদ দেই, সে কি খেল সকাল থেকে খেলতেছে? হ্যাজ হি বিন